সেই কাবা শরীফের ঘটনা একটু মনোযোগ দেন ভাই, খুবই মারাত্মক। কিছুদিন আগের ঘটনা, 40 বছর হয়নি, 30 বছর আগেকার বাস্তব ঘটনা বলতেছি। এই কাবা শরীফের যতগুলো ইমাম আছে, আপনি ইন্টারনেটে সার্চ দিবেন, এখন আর লেখাও লাগে না, খালি এইভাবে বলা লাগবে কাবার ইমাম, তাহলে বের হয়ে যাবে। কাবা শরীফের যতগুলো ইমাম আছে তার ভিতরে দুইজন ইমামের চেহারা সবচাইতে সুন্দর। এই দুইজন ইমামের ভিতরে একজন ইমামের নাম হলো শায়েখ আব্দুর রহমান সুদাইসি, আর একটা ইমামের নাম হলো শায়েখ আহমদ কালবানি। মনে রাখেন একটু মনোযোগ দিয়ে, সেই কালবানি এখন থেকে 25 বছর আগে লন্ডনে বিশাল বড় একটা মসজিদ উদ্বোধন করতে গিয়ে যখন বক্তব্য রেখে রাখতেছে, সারা বাংলাদেশ নয় পৃথিবীর বড় বড় রাষ্ট্রপ্রধানরা তার বক্তব্য শুনতেছে। বক্তব্য শুনতে শুনতে তার মুখে কোরআন তেলাওয়াত শুনে একটা সাংবাদিক প্রশ্ন করেছে, হুজুর কিছু মনে না করলে? আমি হলাম খ্রিস্টান জার্নালিস্ট, আমি হলাম পৃথিবীর বড় একটা সাংবাদিক, আমি আশ্চর্য হলাম হুজুর, হিন্দুদের বেদ পড়েছি কিন্তু এত সুন্দর লাগে নাই, খ্রিস্টানদের বাইবেল পড়েছি মজা লাগে নাই হুজুর, কিন্তু আপনার কোরআন তেলাওয়াত মনে হচ্ছে আসমান থেকে যেন কোরআন পড়তেছেন। আপনি একটু বলবেন, পৃথিবীতে 175 কোটি মুসলমান, এই মুসলমানের ভিতরে মাত্র 11 জন হলো আল্লাহর ঘরের ইমাম আপনারা হুজুররা, এই 11 জনের ভিতরে এমন কি এমন গুণ আছে যে গুণের কারণে কাবা শরীফে আল্লাহ আপনাদেরকে কবুল করেছে? কাবার ইমাম কালবানি তখন কান্তে স্যার বলে, রে খ্রিস্টান সাংবাদিক, আমি কাবার ইমাম হয়েছি অন্য কোনো কারণে নয়, কাবার ইমাম হয়েছি আমি একটা মানুষের দরবার করতে। দেখেন তো আমার 5টা মিনিট শুনে কারো চোখ দিয়ে একটু পানি বের হয় কিনা। বলতেছে, কিভাবে আপনি কাবার ইমাম হলেন? বলতেছে, আমি তখন ছোট ছিলাম আমার মা বাবার সঙ্গে আমি হজে গিয়েছি। আমরা কিন্তু অনেকে কিন্তু ছোট বাচ্চা নিয়ে কিন্তু মক্কা মদিনায় যাই, পাকিস্তানের এই কামটা বেশি করে, একজনের সাথে 5.5টা করে টোপলার মতো ঝুলতেছে নিয়ে আসে। যখন বলতেছে আমি কালবানি তখন ছোট বাচ্চা ছিলাম, আমার মা বাবা আমাকে হোটেলের ভিতরে রেখে বলতেছে, বাবা কালবানি আমরা যাচ্ছি আসর মাগরিব এশার নামাজ পরে রাতের বেলা আসবো, বাবা তোমাকে হোটেলের ভিতর রেখে যাচ্ছে, খবরদার তুমি যেন বের হও না, তোমার খাবারের জন্য চকলেট রাখলাম, চিপস দিলাম, খেলার জন্য এই যে তোমাকে একটা গাড়ি দিলাম। বাবা ছোট্ট বাচ্চা 8 বছরের কালবানি তখন হোটেলের ভিতরে শুয়ে শুয়ে আছে, এমন সময় যখন সন্ধ্যা নেমে এসেছে, কালবানি ছোট বাচ্চা তখন নামাজ ফরজ হয়নি, নামাজ পড়ে না, অন্ধকার রাত্রির ভিতরে যখন উপরে হয় বেডের উপর মানে শুয়ে আছে, এমন সময় হঠাৎ করে কে যেন অন্ধকার ঘরে বলতেছে, কালবানি কালবানি, লাফতে উঠেছে, কে ডাকে? মনে হচ্ছে আমাকে কে যেন বলতেছে, কালবানি রে নিচের দিকে তাকিয়ে দেখ, ওই যে কি দেখা যায়। কালবানি জানালা দিয়ে তাকিয়ে দেখে, রাতের বেলায় যারা কাবাতে গিয়েছেন তারা জানেন চতুর্দিকে লক্ষ লক্ষ লোক যখন তাওয়াব করে তখন মনে হচ্ছে চতুর্দিক থেকে আলো পড়ার কারণে কাবার কালো ঘরে মনে হচ্ছে আলো আকাশ থেকে পড়তেছে। কালবানি হুজুর দেখতে দেখতে ভাইরা হঠাৎ করে মনে হয়েছে বাহিরে গিয়ে দেখবো, কাছে গিয়ে দেখবো, কাছে গিয়ে দেখবো মনে করে তখন সামনে চলে গেছে। আপনারা বলেন তো লক্ষ লক্ষ মানুষের ভিতরে যদি 8 বছরের বাচ্চা ইস্তিমার ময়দানে হারিয়ে যায়, পা কিন্তু খুবই বড় মুশকিলের ব্যাপার। কালবানির বাপ মা নামাজ পড়ে এসে হোটেলে দেখে হোটেলের রুমে কালবানি নাই, বাথরুমে দেখে হোটেলের বাথরুমেও নাই, মনে করেছে হোটেলের লবিতে হয়তো আছে, লবিতে নাই। আবার মা বাবা দুইজন খুঁজতে 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 2 ঘন্টা খোঁজার পরে যখন কালবানিকে খুঁজে পায় না, অনেক রাত্রিতে কালবানির বাপ মা বলে, আল্লাহ কি হবে, এমন সময় দেখা গেল ওই কাবা চত্বরের 3তলার দিকে তাকিয়ে দেখে 8 বছরের বাচ্চা কালবানি 3তলা থেকে নিচে কাবার দিকে তাকিয়ে অধর নয়নে কান্দে। বাবা দৌড়ে গিয়ে একটা থাপ্পড় মেরেছে গাল বরাবর, মারতে চায়, মারতে স্যার বলতেছে তোকে নিষেধ করেছি তুই কেন নেমে আসলি? কালবানির মা বলতেছে আপনার পায়ে ধরে আমার সন্তানকে আপনি মারবেন না। কালবানির মা সামনে গিয়ে সন্তানকে মারতে না দিয়ে কালবানির মা ঘাড়ের উপরে করে 8 বছরের বাচ্চাকে নিয়ে 3তলা থেকে নামতে নামতে কালো কাবা ঘর কাবার গেলাপ কিন্তু এইভাবে কিন্তু ঝুলতেছে। যারা গেছেন তারা কিন্তু জানেন কাবার গেলাপে হাত দিলে মনে হয় জান্নাতে হাত দিয়েছি। ওই কালো কাবার গেলাপের সঙ্গে ছোট্ট বাচ্চা কালবানির বুকটা ধরে দিয়ে মা দুখানি কান্দে স্যার বলে, মনি এই ঘরের মালিক তুমি দোয়া করলে শতভাগ কবুলের গ্যারান্টি আছে। আমি হলাম কালবানির মা,
যেই মা কালবানিকে প্রসবের যন্ত্রণায় সহ্য করেছি, আমার চোখের পানি যদি তোমার কাছে জমা থাকে, আমার প্রসবের যন্ত্রণা যদি তুমি ভুলে না যাও, আমার বুকের দুধ যদি সন্তানকে খাওয়ায় থাকে আল্লাহ, তোমার নবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা দোয়া করলে যদি কবুল হয়, আমি সন্তান কালবানিকে দোয়া করি আল্লাহ মায়ের দোয়া যদি তুমি সত্যি কবুল করো, আমি মায়ের দোয়ার ওসিলায় আমার কালবানিকে বড় হলে তুমি এই কাবার ইমাম বানিয়ে দিও। আল্লাহর কসম, মা দোয়া করলেই কবুল হয়, আর মা অভিশাপ দিলে যে জাহান্নাম হয়, আমার সময় নাই, আমার পিছনে দ্বিতীয় বক্তা না থাকলে আমি একজন সাহাবীর জীবনে আপনাদের শোনাতাম, তবে অনুরোধ করে যাব আমার মুরব্বীরা আপনারা একটু সাহাবীর ওই ঘটনাটা আপনারা বলবেন। বিশ্বাস করেন বাবা, আমি যখন সারা বাংলাদেশে মাহফিলে যাই আমার কিন্তু কষ্ট হয় না, কিন্তু আমার কষ্ট হয় কিন্তু সিংরাতে মাহফিলে আসলে, কারণ এই যে বরগ্রামে এসেছিলাম 3 বছর না 2 বছর আগে শ্বশুর জামাই, আমার গাড়িতে কিন্তু আমার বাবা বাস্তুল্লাহ প্রামাণিক আপনারা ছিলেন, আমার বাবা এসেছিল, কিন্তু আজকে যদি বিয়াসে আমি বাবা যদি আমার বেঁচে থাকতেন, আমার গাড়িতে কিন্তু বাবা এসে আমার ডান পাশে কিন্তু বাবা বসে থাকতেন, এই তো কুনছি, আমার দাদার বাড়ি অনেক জমি আমাদের এখানে পড়ে আছে, আমার বাবা ক্যান্সারে যখন মারা যায় ক্যান্সারের রোগীরা কিন্তু পাগল হয়ে যায়, কলিজা সহ পচে যায়, ও বাদান ক্যান্সারের কেমো দিলে কিন্তু একেবারে গলা কাটা মুরগিকে জবাই করার চাইতে বেশি কষ্ট হয়, আমার মা বোনেরা বোঝায় কেমো দিতে পারে না, ফালাই দেয়, কিন্তু আমি এসে শুধু আমার বাবার মাথায় হাত দিয়ে বলি বাবা তুমি মাথা কেমো দাও, বাবা তোমাকে আল্লাহ ভালো করে দিবে, আমার চোখের দিকে তাকিয়ে বাবা কোনো কিছু বলতো না, কিন্তু বাবাকে যখন এইভাবে যখন অবস্থা বেশি খারাপ হয়ে গেছে, আমার মনে আছে আমি একবার 5 লক্ষ টাকা ওয়াজের টাকা গুছাই নিয়ে মেডিকেলে গিয়ে আমার বাবার হাতে দিয়ে বলেছিলাম বাবা আল্লাহ যদি তোমাকে সুস্থ করে বাবা এই টাকা দিয়ে তোমাকে বেলোয়াতে একটা বাড়ি করে দিব, আমার বাবা একবার টাকার বান্ডিলে চুমু দেয় আর আমার হাতে চুমু দিয়ে বলেছিল মানি তুই টাকা ব্যাংকে রেখে আয়, আমার মনে হচ্ছে তোর টাকার বাড়িতে তোর বাবা কোনোদিন ঘুমাতে পারবে না, বাড়ি করলাম সবই হলো বাবা আর পাচ্ছি না, আমার মতো যারা বাবা হারা হয়েছেন যাদের মা নাই কলিজা কেটে দিবেন, বইয়ের সাথে খারাপ ব্যবহার করলে আপনার শাশুড়ি বলবে আমার মেয়েকে খারাপ কথা বলো কে পোষায় না পোষা ছেড়ে দাও, কিন্তু মাকে খাবার দেননি, মায়ের একটু ভাতই আপনাদের হয় না, আপনার মা কিন্তু খেতে পারে না, ওই 2 মুঠো ভাতই কিন্তু আমার আপনার বাড়িতে হয় না, মায়ের ছোট পেটের ভিতরে যদি আমার মতো নাফরমানের জায়গা 1 বছর হতে পারে, আর আপনার 3টা বাড়িতে আপনার মায়ের জায়গা কি মুরগির ঘোড়ার পাশে কি আপনারা দিতে পারেন না, মা কিন্তু সারা জীবন ভাতের জন্য কাঁদে, আমি সন্তান যখন ছোট ছিলাম ভাত খাইনি বলে মা কেঁদেছে, ভাত খায় না মা সন্তান খায় না মা কাঁদে, আর এখন মা কাঁদে ওই সন্তান মাকে ভাত দেয় না বলে, ওই মা বাবা যাদের আছে বিশ্বাস করেন কবরস্থানের মাহফিল, এ কথা আমি বুঝাতে পারবো না, হয়তো আমার ভুল হচ্ছে, আপনার একটু চোখটা বন্ধ করে দেখেন আপনার ঘরের পাশে আপনার মা হাত দিয়ে বলতেছে বাবা রে আমার কবরে খালি 2টা নেকির জন্য জাহান্নামের আগুন দক্ষিণ দিক থেকে জাহান্নামের আগুন আর বাতাস ঢুকতেছে, বাবা বলতেছে বেটা রে মাত্র 5টা আমল কম আছে, সবের জন্য আমার কবরের ভিতরে হু হু করে বাতাস ঢুকতেছে, ওই মা বাবা যাদের হারিয়ে গেছে তাদেরকে বলবো বাবান এই সোহাগ আদিত্য কবরস্থানে আপনার মায়ের ঘরে একটু মশারি টাঙ্গায় দেওয়ার জন্য, এই মায়ের কবরে একটু সুন্দর একটা বিল্ডিং এর ছাদ করে দেওয়ার জন্য আপনাদের কাছে আমি ভিক্ষার হাত পাতালাম, আপনার মায়ের দুধের কসম লাগে আপনাদের কাছে আমি 100টা কোরআন শরীফ বিক্রি করতে চাই, প্রত্যেকটা কোরআনের হাত দিয়ে মূল্য আপনার মায়ের গায়ের কম্বলের মূল্যে মাত্র 1000 টাকা।